হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে বের হয়ে পড়েছি ঢাকা নিউ মার্কেটের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাইকে। আজকে মূলত আমার নিজস্ব কিছু শপিং রয়েছে, ছোটখাটো কিছু কেনাকাটা রয়েছে, সাথে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিউ মার্কেটের অবস্থা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মার্কেটে ঢুকার মুখে যে পরিমাণ ভিড় দেখেছিলাম তাতে আমি ভেবেছিলাম যে হয়তো বা মার্কেটে আজকে ঢুকতে পারবো না, বা ঢুকতে পারলেও হয়তো বা কিছু কিনতে পারবো না। এত পরিমাণ ঢোকার মুখে যে প্রেশারটা ছিল, অনেক প্রচুর মানুষ ছিল। তবে নিউ মার্কেটের ভিতরে ঢোকার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মেইন প্রেশার যেটা ছিল সেটা হচ্ছে কাউসিয়া বা মেয়েদের ড্রেস যে সাইডগুলোতে, সেই সাইডগুলোতে বেশ ভিড় ছিল। কসমেটিক সাইডে বেশ ভিড় ছিল, মেয়েরা বেশ জুতা স্যান্ডেল কিনতেছিল, সেই জায়গাগুলো বেশ ভিড় ছিল। কিন্তু আমি যখন নিউ মার্কেটের ভিতরে ঢুকলাম, অ্যাকচুয়ালি জেন্টস যে সাইডটা যেখান থেকে আসলে আমরা ছেলেরা কেনাকাটা করি, সেখানে কিন্তু তুলনামূলকভাবে ভিড় অনেক কম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ভিড় তো অ্যাজ ইউজুয়াল সবসময় নিউ মার্কেটে থাকেই, আপনারা সবাই জানেন। বাট তুলনামূলকভাবে যেই প্রেশারটা হওয়ার কথা ছিল পূজার শপিং উপলক্ষে, সেইরকম প্রেশার কিন্তু অ্যাকচুয়ালি ছিল না নিউ মার্কেটের যে দোতলাতে যেখানে ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি পাওয়া যায়, সেই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি একদম ভিড় কম ছিল। অনেকদিন পর নিস্তালার এই কোকারিজ বা গিফট আইটেমের দোকানগুলো ভিজিট করছি। এখানে আসলে এসে বেশ আমি অবাক হয়েছি, কালেকশনগুলো অসম ছিল। এবং আসলে ঘড়ির যে কালেকশন ছিল সেগুলো দেখে আসলে আমার নিজেরই লোভ লাগতেছিল, কারণ আসলে অদ্ভুত ধরনের সুন্দর সুন্দর কিছু ঘড়ি ছিল। আমার আসলে পার্সোনালি অনেক কিনতে মন চাচ্ছিল, যদিও আসলে আমি ঘড়ি কিনতে আসিনি তাই আসলে কেনাও হয়নি। তবে আপনারা পার্সোনালি যদি ঘড়ি পছন্দ করেন, বাসার জন্য কিনতে চান, অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারেন। নিউ মার্কেটের একদম নিচতলায় এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। থেকে নামার পরে আপনারা সরাসরি যদি লেফট সাইডে হাঁটেন তাহলে এই জায়গাটি পেয়ে যাবেন। এবং এখানে আসলে মূলত বাচ্চাদের কাপড় চোপড় পাওয়া যায়, একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে বড় বাচ্চাদের জন্য যে জামা কাপড়গুলো পাওয়া যায় সেটা, সেগুলো এখানে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি আসলে বেবি ড্রেস বা বেবিদের জন্য কোনো কিছু কিনতে হয় ছেলে বা মেয়ে বাচ্চাদের জন্য, তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটি ভিজিট করে দেখতে পারেন। এখানে অনেক কম দামে আপনারা খুব সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের জন্য। এই স্ট্রিটটা আসলে মেয়েদের জন্য, মূলত মেয়েদের থ্রি পিস সালোয়ার কামিজ থেকে শুরু করে মেয়েদের যা কিছু প্রয়োজন সব কিছু এই স্ট্রিটটাতে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে বেশ অনেকগুলো ছাতার মতো করে দেওয়া রয়েছে, এবং এই জায়গাটিতে আসলে বেশ কিছু দোকান বসেছে যেগুলো অ্যাকচুয়ালি মেয়েদের যত রকমের প্রোডাক্ট বলেন, মেয়েদের যত রকমের জামাকাপড়, ওড়না, থ্রি পিস, ওয়ান পিস যা কিছু আছে বা চুড়িমালা, ক্লিপ সব কিছু আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন। এবং এগুলোর প্রাইস তুলনামূলকভাবে গাউসিয়া থেকে বা অন্যান্য জায়গা থেকে একটু রিজনেবল, যে কারণে মানুষ নিউ মার্কেটের থেকেও এগুলো কেনে। সো ভিউয়ার্স, আপনারা এই যদি মেয়েদের ড্রেস কিনতে আগ্রহী হন তাহলে এই জায়গাটি ভিজিট করে দেখতে পারেন।
এই জায়গাটিতে খুব সুন্দর একটি মসজিদ আছে, সো যারা নামাজ পড়তে চান তারা এখান থেকে নামাজ পড়ে নিতে পারেন। আর ঠিক ডান সাইডে টেইলারিং ফ্যাসিলিটিগুলো রয়েছে, যাদের টেইলারিং দরকার হয় তারা এই জায়গা থেকে টেইলারিংগুলো করিয়ে নিতে পারবেন। ঠিক মসজিদের রাস্তার পাশ থেকে একটু আগালেই আপনারা পেয়ে যাবেন জুতা, জুয়েলারি, ব্যাগ এবং আরও অনেক কিছু। সো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে পুরো নিউ মার্কেটটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, সেজন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। তো আপনারা যদি চান যে পুরো নিউ মার্কেটটা ঘুরে দেখবেন তাহলে ভিডিওটি সঙ্গেই থাকুন। এই জায়গাটিতে আসলে আমার নিজেরও ছোট বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করে, কারণ এই খেলনাগুলো দেখে এত পরিমাণ লোভ লাগে, মনে হয় আমিও ছোট বাচ্চা হয়ে যাই। ভিউয়ার্স, এই জায়গাটিতে আসলে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা, ঘড়ি, বুকস, আরও অনেক কিছু। পার্সোনালি এই জায়গাটা আমার খুব পছন্দের, কারণ এই জায়গাটিতে এমন অনেক কিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে অনেক খোঁজাখুঁজি করেও আপনারা পাবেন না। আরও একটা জিনিস এখানে জানিয়ে রাখতে চাই যে এখানে অনেক ব্র্যান্ড শপ রয়েছে, যেগুলো ঘড়ির ব্র্যান্ড শপ। সেখানে ডান সাইডে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলাই আসলে ঘড়ির ব্র্যান্ড শপ। আর এই রাস্তার একদম মাথার দিকে গেলে, মানে এই রাস্তার আরও সামনে গেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্যাঙ্কগুলোর এটিএম মেশিন, যেখান থেকে আপনারা আপনাদের টাকা তোলার প্রবলেমসটা সলভ করে নিতে পারবেন। মার্কেটের বাইরে যাওয়া লাগবে না, মার্কেটের ভিতর থেকেই আপনারা আপনাদের টাকাগুলো তুলতে পারবেন। সেক্ষেত্রে ডাচ বাংলা ব্যাঙ্ক সহ যাবতীয় এটিএম মেশিনগুলো ঠিক এই জায়গার আশেপাশেই আপনারা পেয়ে যাবেন। এছাড়া যারা ছবি আঁকেন তারা সবাই জানেন এই জায়গাটি তাদের জন্য স্বর্গরাজ্য, কারণ তাদের জন্য ক্যানভাস, তুলি এবং স্টেশনারি দোকানগুলো ঠিক এখানেই। ভিউয়ার্স, আমি এখন যে স্ট্রিট দিয়ে হাঁটছি এটি মূলত বলা চলে ব্যাগের স্বর্গরাজ্য, যেখানে আপনি ডানে বামে সব জায়গাতেই শুধু ব্যাগ আর ব্যাগ। যারা ট্রাভেল করেন তাদের জন্য আসলে এই জায়গাটি খুব প্রয়োজনীয় একটি জায়গা, যেখানে আপনারা খুব রিজনেবল প্রাইসে আপনার ট্রাভেল করার যে ব্যাগগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের ব্র্যান্ড শপও রয়েছে, এখান থেকে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের ব্যাগগুলো কিনতে পারবেন। ঠিক এই জায়গাতে আপনারা নিউবর্ন বেবিদের অ্যাক্সেসরিজ সহ প্যাম্পার্স, ডাইপার এবং বাচ্চাদের খেলনা সহ আরও বেশ কিছু জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন, সাথেই পেয়ে যাবেন মেয়েদের জুয়েলারির আরও একটি সেকশন। ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং চলে এসেছি মার্কেটের বাইরে, তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। তো এখানে বিদায় নিচ্ছি, আমি কাজল, ট্রি পয়েন্টের পক্ষ থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে। ততক্ষণে আল্লাহ হাফেজ।